আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও প্লে করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম, কারণ ইলেকট্রিক পার্টস কিভাবে চিনব আপনারা বা আমরা সবাই অনেকেই কিন্তু ইলেকট্রিক পার্টস সম্পূর্ণ চিনতে পারি না, বা কোনটার কি নাম এবং কোনটার কি কাজ, এই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো বা পরিচয় করে দেব। তো ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনারা এ টু জেড সম্পূর্ণ পার্টস সম্পর্কে জানতে পারবেন, কোন পার্টসের কি নাম এবং কোন পার্টসের কি কাজ এবং কিভাবে কাজ করে। আপনাদেরকে সম্পূর্ণ পার্টসগুলি আপনাদেরকে পরিচয় করে দেব। চলুন আমরা ভিডিওতে চলে যাই। প্রথমেই দেখতে পাচ্ছেন আমার হাতে একটি অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারগুলি বিভিন্ন ডিভাইসে ব্যবহার করে থাকা হয়, যেমন অ্যাম্পলিফায়ার, অডিও সাউন্ড সিস্টেম, এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টর, এগুলোকে আমরা ট্রানজিস্টর বলে থাকি, এগুলোরও কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। এবং এখন যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে, এগুলোকে বলা হয় ফিউজ। এগুলো আইপিএস বা সৌরবিদ্যুৎ বা বিভিন্ন ধরনের টিভি সার্কিটে আমরা এগুলো পাওয়ার সেকশনে ব্যবহার করে থাকি, এগুলোকে আমরা ফিউজ বলি, কারণ এর অনেক কোয়ালিটি হয়, বিভিন্ন ধরনের ওয়ার্ডের ভিত্তিতে এগুলো পাওয়া যায়। এগুলো আমরা জানলাম যে ফিউজ। এর পরবর্তীতে যেটা দেখব সেটা হলো, দেখুন এখানে 7812 ট্রানজিস্টর, এটাকে আমরা ট্রানজিস্টর বলি, অর্থাৎ 12 ভোল্টের ওপর থেকে 78 ভোল্ট পর্যন্ত যদি ভোল্টেজ থাকে সেগুলো আমরা এখানে 12 ভোল্ট কমিয়ে আনতে পারি। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর, এগুলোকে আমরা ক্যাপাসিটর বলে থাকি, অর্থাৎ বুস্টার ক্যাপাসিটর। এগুলো আমরা বিভিন্ন ধরনের সাউন্ড বক্সের ভেতরে ব্যবহার করে থাকি। এখন যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি ট্রানজিস্টর বলি, এগুলি স্টিল ট্রানজিস্টর। এগুলি আমরা বিভিন্ন বড় বড় অ্যাম্পলিফায়ার, অর্থাৎ মাইক সেটের যে অ্যাম্পলিফায়ারগুলি থাকে বা সাউন্ড সিস্টেমের যে অ্যাম্পলিফায়ারগুলি থাকে, আমরা এই ট্রানজিস্টরগুলি সেই ধরনের অ্যাম্পলিফায়ারে ব্যবহার করে থাকি। এগুলোর বিভিন্ন মান এবং বিভিন্ন ধরনের মানে হয়ে থাকে, মানে এর কোয়ালিটি ভেদে বিভিন্ন দামেরও হয়ে থাকে। তো এগুলো কিন্তু আমরা বড় বড় কাজে ব্যবহার করে থাকি। তো এরপর যেটি দেখাবো সেটি হলো, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাই স্পিড মোটর, এগুলো ডিসি মোটর। এই মোটর দিয়ে আমরা অনেক সময় সৌরবিদ্যুৎ থেকে ফ্যান চালিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের গাড়িতে ব্যবহার করে থাকি, খেলনা গাড়িতে, এপাশে দেখতে পাচ্ছেন। এবং এরপরে দেখাবো আমরা যে পিটিসি, অর্থাৎ আমরা কালার টিভির যে কালার সেকশনে ব্যবহার করে থাকি পিটিসি, এটাতে আমরা ডিগেজিং কয়েলের যে ভোল্টেজ নিয়ন্ত্রণ করা হয় এই পিটিসির মাধ্যমে, এটা হচ্ছে টিসি পিটিসি। এগুলো আমরা কালার টিভিতে ব্যবহার করে থাকি। এই ধরনের কিন্তু পিএফও পাওয়া যায়, অথচ এটা কিন্তু পিটিসি, এটা পিএফ না। তো আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ পার্টসের ডিটেলস আপনারা বর্ণনা পেয়ে যাবেন। তো এগুলোকে বলা হয় পিএফ ক্যাপাসিটার বা অর্থাৎ পিএফ বলা হয়। তো এগুলো কিন্তু আমরা টিভিতে ব্যবহার করে থাকি বা অ্যাম্পলিফায়ারে ব্যবহার করে থাকি, এগুলো পিএফ আমরা হিসেবে পরিচিত, এগুলোকে আমরা পিএফ বলে থাকি। তো এরপরে যেগুলি দেখাবো সেগুলি হলো, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কম্পোনেন্ট এখানে আমার আছে। দেখুন এখানে ট্রানজিস্টর, এগুলো 5200 এবং 1943 যে ট্রানজিস্টরগুলি, এগুলো কিন্তু সাউন্ড সিস্টেমের অ্যাম্পলিফায়ারে ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলোর মান ভেদে বিভিন্ন দামের হয়ে থাকে। দেখুন এখানে 1943 ট্রানজিস্টর এবং 5200, এর আগে দেখালাম আপনাদেরকে। তো এই ট্রানজিস্টরগুলি কিন্তু বিভিন্ন দামের হয়ে থাকে। এরপর দেখাবো এখানে রেজিস্ট্যান্স, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রো রেজিস্ট্যান্স, এখানে সিনেমাটিক বা করিড দিয়ে তৈরি। এই রেজিস্ট্যান্সগুলি বিভিন্ন ধরনের হিট নিতে সক্ষম। আপনারা যে কোনো মানে ছোটো ছোটো যে রেজিস্ট্যান্সগুলি আছে এগুলোরও মান একই, কিন্তু এর ওয়াট ভিত্তিতে আমরা এগুলোকে মাইক্রো রেজিস্ট্যান্স বলি, অর্থাৎ গরম হয় বেশি বিধায় সেখানে সিনেমাটির এখানে প্রলেপ দেওয়া থাকে, যার কারণে এগুলো সহজে নষ্ট হয় না, এগুলোকে আমরা মাইক্রো রেজিস্ট্যান্স বলে থাকি। এরও মান, বিভিন্ন ধরনের মান আমরা মার্কেটে পেয়ে যাব, যে মান প্রয়োজন সেই মানেরই এই ধরনের ওয়াট বেশি দেখে আমরা নিতে পারবো। এটা হলো 10 ওয়াট, দেখতে পাচ্ছেন এটা কিন্তু
10 ওয়াট একটি রেজিস্ট্যান্ট, এর হাফ ওয়াট, কোয়ার্টার ওয়াট বা 2 ওয়াট সব পাওয়া যায়, 1 ওয়াট সব পাওয়া যায়। সেগুলো কিন্তু চেকন ডোরা কাটা দাগের মতো হয়ে থাকে, আর এগুলোতে নাম্বারের মাধ্যমে এগুলো দেখানো হয়। তো এরপরে যেটি দেখাবো সেটি হলো এই যে দেখুন, এগুলো কিন্তু রেজিস্টর, এগুলো দেখতে পাচ্ছেন হাফ ওয়াট, এগুলো হাফ ওয়াট, ওগুলো রেজিস্টর, এগুলো ওয়াট ক্ষমতা কম দেখে এগুলো এইভাবে তৈরি, এগুলো কম হিট হয়। এগুলো কিন্তু কোয়ার্টার ওয়াট রেজিস্টর, এগুলোকে রেজিস্ট্যান্ট বলা হয় আমরা। এরপরে আরও দেখুন কিছু রেজিস্টর এখানেও আছে, এগুলো কিন্তু 1 ওয়াট রেজিস্টর, এখানে বা দেখতে পাচ্ছেন এগুলো সাদা, এগুলো 2 ওয়াট রেজিস্টর অর্থাৎ 2 ওয়াটের রেজিস্টর। এরপরে আরও বেশ কিছু রেজিস্টর আছে, এখানে দেখুন পিএফ ক্যাপাসিটার, এগুলোকে আমরা পিএফ ক্যাপাসিটার বলি, এগুলো বলা হয় বুস্টার পিএফ ক্যাপাসিটার। এগুলো বিভিন্ন ধরনের টিভি সার্কিটে বা বড় বড় সাউন্ড সিস্টেমের ভেতরেও এগুলো ব্যবহার করে থাকা হয়, অর্থাৎ টিভি সার্কিটের পাওয়ার হরিজন্টাল সেকশনে ব্যবহার করে থাকি, এবং বিভিন্ন ধরনের বড় বড় অ্যাম্পলিফায়ারে এই ক্যাপাসিটারগুলি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এরপর দেখতে পাচ্ছেন এখানে ভেরিয়েবল, এখানে 202 ভেরিয়েবল, এখানে 202 ভেরিয়েবল এবং 555 ভেরিয়েবল, এগুলো টিভির কাজে ব্যবহার করা হয় বা বিভিন্ন আইপিএসে ব্যবহার করা হয়। এখানে দেখুন 78.5, এগুলো ট্রানজিস্টর, সর্বোচ্চ 78 ভোল্ট থেকে আপনারা 5 ভোল্ট তৈরি করতে পারবেন ওই ট্রানজিস্টরের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন পিসি, অর্থাৎ একটি 4 পিনের পিসি, এই পিসিটি কিন্তু আমরা কালার টিভিতে ব্যবহার করে থাকি, এই পিসির মাধ্যমে কিন্তু আমরা কালার টিভিতে কাজ করে থাকি। এগুলো দেখুন সেন্সার, এই সেন্সারগুলি কিন্তু এলইডি টিভি এবং সিআরটি টিভিতে এই সেন্সারগুলো ব্যবহার করে থাকি, কারণ এই সেন্সরের মাধ্যমে কিন্তু রিমোটের সাহায্যে আমাদের টিভির প্রোগ্রাম চেঞ্জ করা হয়, একে বলা হয় সেন্সর। এটি যদি নষ্ট হয় তাহলে কিন্তু রিমোটে কাজ করবে না। তো দেখুন এখানে 78.24 একটি ট্রানজিস্টর, 78.12 এবং 78.5 যেমন দেখালাম, এখানে কিন্তু 78.24 ট্রানজিস্টর দেখতে পাচ্ছি, 78 ভোল্ট থেকে আমরা সর্বোচ্চ 24 ভোল্ট পর্যন্ত এখানে বের করতে পারবো। এখানে দেখুন অডিও ইনপুট সকেট, এগুলোকে আমরা অ্যাম্পলিফায়ারে ব্যবহার করে থাকি, অডিও ইনপুট সকেট বলা হয় এগুলো, এবং অডিও জ্যাক, ইনপুট জ্যাক, এগুলো দেখতে পাচ্ছেন পাশের বক্সে। এবং দেখুন এখানে V3 ভলিউম, এগুলোকে ভলিউম রেজিস্টার বলা হয়, এবং এর মাঝে দেখতে পাচ্ছেন কিছু ট্রানজিস্টর, এগুলো ছোট ট্রানজিস্টর, গুড়া ট্রানজিস্টর বলি আমরা অনেকে, এরও বিভিন্ন ধরনের মান হয়ে থাকে, এবং বিভিন্ন মানভেদে এর কাজ এক এক জায়গায় এক এক রকম করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু গুড়া ট্রানজিস্টর, আমি আপনাদেরকে এটা বের করে দেখাই যাতে আপনাদের চিনতে সহজ হয়। দেখুন 3 পিনের একটি এগুলো গুড়া ট্রানজিস্টর, এর বিভিন্ন মান হয়ে থাকে, বিভিন্ন মানভেদে বিভিন্ন কাজ করে থাকে এগুলো। তো এরপরে যেটি দেখাবো সেটি হলো আপনাদেরকে দেখাই একটু। দেখুন এখানে কিন্তু প্রচুর কানেকশন আছে, আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারবেন। এখানে দেখুন অ্যাম্পলিফায়ারের লব, এবং এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা লাড়াছাড়া করতেছি এটাতে আছে হলো বিদেশি যে চার্জার লাইটগুলি থাকে, এর লাইটের ওপরে যে প্লাস্টিকের সামটি দেওয়া থাকে এইগুলো সেগুলো সাম। এবং এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট মোটরসাইকেলের ব্যাটারি থেকে আমরা ক্লিপ ব্যবহার করি, হাতের ডান পাশে বাম পাশে দেখলাম ওগুলো ক্লিপ। আর এখানে দেখতে পাচ্ছেন যে বক্সটিতে আছে, এই বক্সটিতে আছে আমার মিনি অ্যাম্পলিফায়ার 5 ভোল্ট ইনপুট করে, এখানে মোবাইল থেকে যদি আমরা অডিও সিগন্যালটি এখানে দিয়ে থাকি, এখান থেকে কিন্তু সুন্দর 2টি স্পিকার, আমার 3 ইঞ্চি 2টি স্পিকার সুন্দরভাবে বাজাতে পারবো। এগুলো কিন্তু অডিও অ্যাম্পলিফায়ার, 5 ভোল্ট অডিও অ্যাম্পলিফায়ার, যে কোনো মোবাইল চার্জার দিয়েও কিন্তু এই অ্যাম্পলিফায়ারগুলি চালানো যায়, 3 ইঞ্চি মাইক 2টি মাইক সুন্দরভাবে বাজানো যায়। তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন ডিশ জ্যাক, যেগুলো আমরা সবাই চিনি। এরপরে দেখতে পাচ্ছেন সকেট, 2 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার যে এসি সকেটগুলি থাকে এগুলি অ্যাম্পলিফায়ারে ব্যবহার করা হয়। তো আপনারা এ ধরনের পার্টস পরিচিতি ভিডিও যদি চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে দেব। এখানে দেখতে পাচ্ছেন 20-25 আইসি, এগুলো আমরা অডিও সার্কিটে ব্যবহার করি, এবং এখানে এসি সকেট বা এসি সুইচ দেখতে পাচ্ছেন। এরপর দেখাবো আপনাদেরকে
এরপর দেখাবো আপনাদেরকে জেনার ডায়োড। দেখুন আমরা জেনার ডায়োড ভোল্টেজ নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করে থাকি। বিভিন্ন মানের জেনার ডায়োড হয়ে থাকে, 5 ভোল্ট 6 ভোল্ট 7.5 ভোল্ট, বিভিন্ন মানের এই জেনার ডায়োডগুলি হয়ে থাকে। এগুলো কিন্তু আমরা যে কোনো জায়গায় যে পরিমাণ নির্দিষ্ট একটি ভোল্টেজ প্রয়োজন হয় সেই জায়গায় সেই মাপেরই জেনার ডায়োড ব্যবহার করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টর, এর আগেও রেজিস্টর দেখালাম, এটা 10K রেজিস্টর। এবং এরপরে যেটি দেখাবো সেটি হলো, দেখুন এটাতে 120K রেজিস্টর। এগুলোর কিন্তু মান এক একটার এক এক ধরনের মান হয়ে থাকে, তো আপনারা এগুলো কোন জায়গায় কী মাপ লাগবে অবশ্যই আপনারা সে বিষয়ে ভিডিও দেবো, এবং পরবর্তীতে আরও যে পার্টসগুলো বাকি থাকলো আপনাদেরকে পরিচয় করে দেওয়া সেগুলো পরবর্তীতে দেখাবো। এখানে দেখুন এর আগে যে ফিউজ দেখালাম, এই ফিউজ হোল্ডার, এগুলোকে আমরা বলি ফিউজ হোল্ডার। এগুলোর ভেতরে আমরা এসি লাইনে কিন্তু ফিউজ ব্যবহার করি, সেই ফিউজে আমরা এখানে এসি এটাকে খুলে আমরা এর ভেতরে ফিউজটি ব্যবহার করি। ফিউজটি ব্যবহার করার পর কিন্তু যদি ভোল্টেজের অতিরিক্ত ভোল্টেজ এখানে সংযুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু এর ভেতর থেকে ফিউজটি কেটে যায়, আবার আমরা নতুন করে আবার ফিউজটি লাগাইলে কিন্তু আমাদের সেটটি আবার অটোমেটিক চালু হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবারও নতুন কোনো পার্টস পরিস্থিতি নিয়ে, আরও অন্য অন্য যে পার্টসগুলি থাকলো এই পার্টসগুলি পরিচয় করে দেব। তো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।